এখানে আমরা আছি যে মধ্যবিত্ত পরিবারের অনেক সময় ত্রাণ সংগ্রহ করার জন্য ওই লাইনে দাঁড়াইতে পারি না, যার প্রেক্ষিতেই আমরা এখানে যে বাড়িতে বাড়িতে যে ওই পরিবারগুলোকে সহায়তা করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। যেখানে ব্যথা আছে পিঠে তয়লা গরম করে আগুনের মতো আমাদের পশ্চিমবঙ্গের আন্দোলনের জন্য যে সকল শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন।